Hello everyone, welcome to study books. Study books er ei video te amra Mackinder Heartland theory niye alochona korbo. Theoryr mul ongshe jawar age amra ektu world er map ta dekhe ni karon ei theory bujhte gele world map somporke ektu dharona thaka proyojon. আমি জানি যে তোমরা এই ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে সকলেই জানো, তবু একবার শুরুতে আমি বলে দিচ্ছি, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, আর এটা হচ্ছে আফ্রিকা, ঠিক আছে, এদিকে রয়েছে এশিয়া, আর এদিকে ইউরোপ, আর নিচে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া, যেটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নিয়ে অবস্থিত। তো এই হলো আমাদের যে মহাদেশগুলো সেগুলো রয়েছে, আর নিচে আমরা জানি অ্যান্টার্কটিকা রয়েছে, এটা গ্রিনল্যান্ড। এগুলো মোটামুটি একটা ধারণা থাকা দরকার, সেটা আমরা একটু জেনে নিলাম সেই কারণে। আচ্ছা, এবার আমাদের মেইনলি পুরো ওয়ার্ল্ডের ম্যাপের বিভিন্ন বিষয় আসবে, আমরা যখন এরপরে থিওরিটার ভেতরে ঢুকব, সেই জন্য এখানেও একটু আমরা দেখে নিই। এটা হলো আমাদের ইউরেশিয়ার ম্যাপ, ঠিক আছে, মানে ইউরোপ আর এশিয়া মিলিতভাবে রয়েছে এখানে। তো আমরা দেখতে পাবো যে ওখানে সাইবেরিয়ার কথা রয়েছে, সাইবেরিয়া হলো এটা, আর এটা হলো সাইবেরিয়ার পূর্ব ভাগ একদম, আর এদিকে হচ্ছে তোমার ভলগা নদী রয়েছে। আচ্ছা, এখানে আমরা উরাল পর্বত দেখতে পাবো, যেটা ইউরোপ আর এশিয়ার মধ্যে ডিভাইড করছে। এখানে আছে কাশ্মীরিয়ান লেক, আর এখানে একটা ছোট্ট ম্যাপ আমি দিয়েছি, দেখো এখানে ভলগা রিভার, মানে এই কাশ্মীরিয়ান সাগরের উপর থেকেই গেছে, এখানেই ভলগা রিভারটা রয়েছে। ব্যাস এইটুকু আমাদের জানতে হবে ম্যাপ সম্পর্কে। আর এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এখানে সেই পর্বত গ্রন্থিগুলো আমরা যেটা 9-10 লেভেলে তোমরা বইয়ে পেয়ে যাবে, এই মাঝখানটা কিন্তু ভীষণই চারপাশ থেকে অনেক পর্বত গ্রন্থি দিয়ে আবৃত, সেই কারণে জায়গাটা কিন্তু ভীষণই পর্বতসংকুল, ঠিক আছে। দেখো প্রথমে এখানে সূচনা দেওয়া হয়েছে যে ব্রিটিশ ভৌগোলিক ম্যাকিন্ডার ছিলেন এই হার্টল্যান্ড তত্ত্বের জনক, পৃথিবী পৃষ্ঠের স্থলভাগ জলভাগের ভৌগোলিক বন্টন সম্পর্কে তার একটা কী ছিল, তার একটা পরিষ্কার ধারণা ছিল, ঠিক আছে। আর তিনি ইতিহাসকে মনে করেছিলেন যে স্থল শক্তি আর সমুদ্র শক্তির মধ্যে সংগ্রাম, ঠিক আছে। আর তিনি তিনটে বিখ্যাত মানে তিনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন, এই উক্তিটা এখানে দেওয়া রয়েছে কোট অ্যান্ড কোট করে। তো এই কোটটা বোঝার জন্য আমাদের প্রথমে ওনার থিওরির মধ্যে ঢুকতে হবে, এবং তারপরে আমরা এই কোডটাকে বুঝব। দেখো তিনি কি করেছিলেন যে ইউরোপ, এশিয়া এবং তোমার আফ্রিকা এবং মধ্যভাগের একটি মহাসাগরকে তিনি একটি মাত্র ভূখণ্ড হিসেবে মনে করেন এবং তার নাম দেন বিশ্বদ্বীপ বা ওয়ার্ল্ড আইল্যান্ড, ঠিক আছে। আর তাহলে ওয়ার্ল্ড আইল্যান্ড কোনটা একটু দেখে নিই আমরা। দেখো এখানে রয়েছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা। ইউরোপ দেখতে পাচ্ছ, এশিয়া দেখতে পাচ্ছ, আফ্রিকা দেখতে পাচ্ছ, আর মধ্যভাগের একটা জলভাগ, ঠিক আছে। এই এটাকে উনি একসঙ্গে বলেছিলেন ওয়ার্ল্ড আইল্যান্ড, ঠিক আছে। এছাড়া তিনি কি করেছিলেন, তিনি ব্রিটেন ও জাপান বদ্বীপকে একসঙ্গে বলেছিলেন অফশোর আইল্যান্ড। ব্রিটেন হচ্ছে এই দিকটাতে, ব্রিটেন, গ্রেট ব্রিটেন, আর এই দিকটাতে হলো তোমার জাপান, এই এই পোর্শনে জাপান রয়েছে। এই দুটোকে মিলে উনি বলেছিলেন যে ওয়ার্ল্ড আইল্যান্ডস, সরি এটাকে বলেছিলেন যে অফশোর আইল্যান্ডস, ঠিক আছে। আর এদিকে তোমার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এই যে নিচের পোর্শনটা দেখা যাচ্ছে তোমার একটু লাইট কালারে, তো এইটা হলো আমাদের অস্ট্রেলিয়া, ঠিক আছে।
এই অস্ট্রেলিয়া আর দুই আমেরিকাকে একসঙ্গে উনি নাম দিয়েছিলেন কি আউটলাইং আইল্যান্ডস, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝতে পারলাম ম্যাপটা। এবার আমরা থিওরি পোর্শন লেখাগুলো একবার দেখে নিই, যে সেম জিনিসই এখানে লেখা আছে যে তিনি ওই বিশ্বদ্বীপ নাম দেন তোমার আফ্রিকা এশিয়া আর ইউরোপকে এবং মধ্যভাগের একটি মহাসাগরকে, একটাই তিনি ভূখণ্ড হিসেবে মনে করেন। আর অফশোর আইল্যান্ড তিনি ব্রিটেন আর জাপান বদ্বীপকে একসঙ্গে নাম দেন অফশোর আইল্যান্ডস, আর ওদিকে তোমার উভয় আমেরিকা মানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আর তোমার অস্ট্রেলিয়াকে একসঙ্গে নাম দেন হচ্ছে আউটলাইং আইল্যান্ডস, ঠিক আছে? এবার তিনি কিন্তু তোমার এই হার্টল্যান্ড যে তিনি বিশ্বের মোট এলাকার 2/3 অংশ এবং জনসংখ্যার 14/16 অংশ সেটা তোমার একমাত্র বিশ্বদ্বীপ, ঠিক আছে, বিশ্বদ্বীপ কিন্তু অধিকার করছে, ঠিক আছে? আর আর যে তোমার আউটলাইং আইল্যান্ডস সেটা তোমার অধিকার করে যথাক্রমে 1/3 আর 2/16 অংশ, ঠিক আছে? এখানে তোমার ওই তাহলে এই পোর্শনটা কিন্তু অনেকটাই কম, তাই তো? এখানে তোমার যেমনি আউটলাইং আইল্যান্ডসে মানে উভয় আমেরিকা আর অস্ট্রেলিয়াতে কিন্তু তোমার বিশ্বদ্বীপের তুলনায় জনসংখ্যা কম এবং স্থানও কম, তো সেই কারণে তোমার বিশ্বদ্বীপকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। আর তারপরে যেটা হচ্ছে মেইন ব্যাপার, তিনি কিন্তু তিনবার এই ওনার ম্যাকিন্ডার যিনি উনি কিন্তু এই হার্টল্যান্ড থিওরিটাকে তিনবার প্রকাশ করেছিলেন, এক হচ্ছে 1904 সালে, এক দু নম্বর হচ্ছে 1919 সালে আর 1943 সালে, ঠিক আছে? তো এবার আমাদের যে 1919 সালের যে তত্ত্ব সেই তত্ত্ব সম্পর্কে আমরা একটু জেনে নিই। যে দেখো 1919 সালে উনি পাইভট এরিয়া, ঠিক আছে, পাইভট এরিয়ার নামকরণ করেছিলেন বা একটা কেন্দ্র এলাকার কথা বলেছিলেন, ঠিক আছে? আর 1919 সালে উনি সেই অংশ মানে সেই অংশটাকেই কিন্তু উনি আবার কি করেছিলেন, উনি চেঞ্জ মানে একটু এক্সটেনশন এক্সটেন্ডেড পার্ট কিছু যুক্ত করে দিয়েছিলেন। তো এই সময় যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের যে গতি প্রকৃতি সেই অনুযায়ী কিন্তু উনি ফলাফল বিশ্বযুদ্ধের ফলাফল সেই অনুযায়ী কিন্তু উনি তার মানে এই তত্ত্বটাকে আপডেট করেছেন বারবার, ঠিক আছে? তো এবার উনি তোমার 1904 সালের যে থিওরি প্রকাশ করেছিলেন তখন তিনি কি করেছিলেন, একটা পাইভট এরিয়ার কথা বলেছিলেন, এই যে তোমরা ম্যাপটাতে দেখতে পাচ্ছ, তাই তো? দেখো এটা হলো পাইভট এরিয়া, ঠিক আছে? এই এই পোর্শনটা হচ্ছে প্রথমে উনি এটা তোমার 1904 সালের দেওয়া তত্ত্ব, 4 সালে উনি কি করেছিলেন যে ইনার আর্কটিক আর ইউরেশিয়া মানে ইনার আর্কটিক অর্থাৎ ইউরেশিয়ার বৃহৎ সমভূমি যার তিন দিকে পর্বত ও একদিকে বরফাবৃত সমুদ্র, ঠিক আছে, এই অঞ্চলটি পশ্চিমে তোমার ভলগা নদী থেকে পূর্বে সাইবেরিয়ার প্রান্ত পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? পশ্চিমে তোমার ভলগা নদী থেকে পূর্বে তোমার ভলগা নদী পশ্চিমে ভলগা নদী থেকে পূর্বে তোমার সাইবেরিয়ার প্রান্ত পর্যন্ত, সাইবেরিয়া হলো এটা, এই প্রান্ত পর্যন্ত তোমার এই অঞ্চলটি কিন্তু বিস্তৃত ছিল, যে পাইভট এরিয়ার কথা বলছি, ঠিক আছে? আর এর দক্ষিণে হচ্ছে তোমার হিমালয় আর উত্তরে তোমার সুমেরু মহাসাগর পর্যন্ত, এর উপরে সুমেরু মহাসাগর এই পর্যন্ত এই যে বিস্তৃত অঞ্চলটা এই অঞ্চলটাকে তিনি নাম দেন পাইভট এরিয়া বা কেন্দ্র এলাকা বাংলাতে যদি বলো, ঠিক আছে? এই অঞ্চলটির একমাত্র পশ্চিমী উরাল পর্বত কাশ্মীয়ান হ্রদ আর স্টেপ করিডর ছাড়া এখানে এই যে এই পোর্শনটা এখানে তোমার আছে স্টেপ করিডর মানে স্টেপ যে তৃণভূমি অঞ্চল সেই গ্রাসল্যান্ড অঞ্চল, এদিকে উরাল পর্বত আর তোমার এদিকে কাশ্মিয়ান সি, ঠিক আছে? এই অঞ্চলটা ছাড়া আর কোনো জায়গা থেকে কিন্তু প্রবেশ করা যাবে না এর ভেতরে,
কারণ এই চারদিকে না বিভিন্ন পর্বত গ্রন্থি দিয়ে ঘেরা আছে। তো সেই জন্য উনি মনে করেছিলেন যে এই পাইভট এরিয়াটা বিশ্বের সব থেকে নিরাপদ, সুরক্ষিত এবং শক্তিশালী, ঠিক আছে, একদম মানে সব থেকে স্ট্রং পার্ট এই অঞ্চলটার। মানে বিরাট একটা আকৃতি রয়েছে এবং পুরো ওয়ার্ল্ডের একটা সেন্ট্রাল অবস্থান, লোকেশন রয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে সম্পদ পাওয়া যায়, মানে খনিজ সম্পদ, বিভিন্ন ধরনের সম্পদ পাওয়া যায়। তো এই জন্য উনি বলেছেন যে এই অঞ্চলটা হলো সব থেকে শক্তিশালী, ঠিক আছে। এবার বলছে আরেকটা পার্ট, আরেকটার ভাগে উনি ভাগ করেছিলেন যে অন্ত অর্ধচন্দ্রাকৃতি অঞ্চল, ঠিক আছে। এই অঞ্চলটি কেন্দ্র এলাকাকে তিন দিক দিয়ে বেষ্টন করে থাকে, যার মধ্যে পশ্চিম ইউরোপ, দক্ষিণ ও পশ্চিম এশিয়া অবস্থিত। বুঝতে পারলে? তো এই মার্জিনাল যে ক্রিসেন্টের কথা বলছে সেইটা তাহলে আমাদের কোন অংশটা মনে হচ্ছে? সেটা হলো এই যে আমাদের পাইভট এরিয়া বাদে ইউরোপ আর এশিয়ার যে বাকি অংশটা আমরা দেখতে পাচ্ছি সেই অংশটা, ঠিক আছে। এই জায়গাটাকে আমরা মানে এই 1904 থিওরিতে উনি বলেছিলেন যে এটা হলো তোমার অন্ত অর্ধচন্দ্রাকৃতি অঞ্চল বা মার্জিনাল ক্রিসেন্ট, ঠিক আছে। ডিটেল নোটসগুলো এর মধ্যেই দেওয়া রয়েছে, তোমরা সেগুলো একটু পড়ে নেবে, আমি সেটাই ম্যাপে একটু বলে দিলাম। তো তো এবার থিওরি পোর্শনটা একটু দেখে নিই। যে দেখো কেন্দ্র এলাকার কথা বললাম, এখানে কেন্দ্র এলাকার যেগুলো যেগুলো আমি ম্যাপ থেকে দেখালাম সেগুলোই এখানে লেখা আছে। নর্দার্ন এক্সটেনশন, সাউদার্ন এক্সটেনশন আর পশ্চিম থেকে পূর্বে কোন পর্যন্ত, এই যে কেন্দ্র এলাকা বা পাইভট এরিয়া তার কথা বলা হয়েছে। আর এই অঞ্চলটির গুরুত্ব দেওয়ার কারণটা কি, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম যে ওই তোমার অন্ত অর্ধচন্দ্রাকৃতি অঞ্চল বা এটাকে আমরা বললাম ইংলিশ টার্মটাও বললাম যে মার্জিনাল ক্রিসেন্ট, তাই তো, মার্জিনাল ক্রিসেন্ট। আর তাহলে মার্জিনাল ক্রিসেন্ট হলো আমাদের পাইভট এরিয়া বাদে ইউরেশিয়ার যে বাকি অংশটা, তাই তো। এবার লাস্ট হচ্ছে তোমার আমাদের বহি অর্ধচন্দ্রাকৃতি অঞ্চল। বহি অর্ধচন্দ্রাকৃতি অঞ্চল হলো এই যে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এই অঞ্চলগুলো মানে হলো তোমার এই বহি অর্ধচন্দ্রাকৃতি অঞ্চল বা আউটার ক্রিসেন্ট বলতে পারো, ঠিক আছে, এই অঞ্চলের অন্তর্গত, ঠিক আছে। এই অঞ্চলটি মেইনলি তোমার জল শক্তিতে বলিয়াল ছিল, ঠিক আছে, কিন্তু সেই সময় সমুদ্র পাওয়ার মানে সি পাওয়ার সেইভাবে সেই অর্থে কিন্তু খুব একটা স্ট্রং সি পাওয়ার কোনো কান্ট্রিরই ছিল না, ঠিক আছে। তো এখানে আমরা তাহলে ম্যাপটাতে আমরা প্রথমেই দেখে নিয়েছি যে ইনার ক্রিসেন্ট বা মার্জিনাল ক্রিসেন্ট আর প্রাইভেট এরিয়া, আর এই যে বাইরের পোর্শনটা এই পোর্শনটাকে আমরা বলছি তোমার ইনসুলার ক্রিসেন্ট বা ল্যান্ড অফ আউটার ক্রিসেন্ট, ঠিক আছে। তো এবার আমরা দেখব যে 1919 সালে উনি আবার কি করেছিলেন, মানে এই থিওরিটাকে কিভাবে চেঞ্জ করেছিলেন। দেখো ডেমোক্রেটিক আইডিয়াস অ্যান্ড রিয়েলিটিস, ঠিক আছে, এই যে গ্রন্থ উনি 1919 সালে প্রকাশ করেছিলেন, তার মধ্যে তিনি কি বলেছিলেন যে ওই কি করেছিলেন যে তোমার ওই পাইভট এরিয়াকে তিনি কি হার্টল্যান্ড নামে মেনলি উল্লেখ করেছিলেন এই সময়, ঠিক আছে। আমরা পাইভট এরিয়া অলরেডি দেখে ফেলেছি, এবার হার্টল্যান্ড এরিয়ার কি হয়েছিল, যে হার্টল্যান্ড এরিয়া না পাইভট এরিয়ার সঙ্গে আরেকটু কিছু জিনিস মানে আরও কচ কিছু এলাকা উনি যুক্ত করেছিলেন, যেমন ধরো বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, এশিয়া মাইনর, তিব্বত, ঠিক আছে, পার্সিয়া, আর্মেনিয়া, মঙ্গোলিয়া, এগুলোকে সব যুক্ত করে উনি ইয়ে করেন, ঠিক আছে। এবার কেন করেছিলেন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1917 সালে সরি একটু এখানে তোমার ভুল হয়েছে, এখানে প্রথম বিশ্বযুদ্ধ হবে, ঠিক আছে। তোমার এটা হলো 1917 সালে কি করেছিল, স্টেপ করিডোর ব্যবহার করে তোমার ওই
দক্ষিণ পশ্চিম রাশিয়া আক্রমণ করেছিল, কে? জার্মানি করেছিল, ঠিক আছে? তো তো এই জন্য তিনি কি করেছিলেন, পূর্ব ইউরোপের প্রবেশ পথে আলাদা পথকে আলাদা রাজনৈতিক স্বীকৃতি দিয়ে উল্লেখ করেন। হৃদভূমি ও জার্মানির মধ্যে স্বাধীন রাষ্ট্রসমূহের স্বাভাবিক প্রাচীর ও সীমানা গড়ে তুললে সেটা তোমার খুব পিসফুল হবে বলে তিনি মন্তব্য করেন। তো প্রথমে আমরা দেখেছি যে 1904 সালে এই এই পোর্শনটাকে আমরা দেখলাম যে প্রাইভেট এরিয়া হিসেবে তিনি ইয়ে করেছিলেন। তো পরবর্তীকালে কি হয়েছে যে এই যে বাকি পোর্শনটাও কিন্তু তিনি ওই ওনার থিওরির মধ্যে মানে হার্টল্যান্ডের সঙ্গে উনি অ্যাড করেছিলেন, ঠিক আছে? তো তার মধ্যে যেগুলো দেখলাম আমরা যে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, পুরো এই যে পোর্শনটা পুরো উনি কিন্তু যোগ করেছিলেন, ঠিক আছে? এশিয়া মাইনর, তিব্বত, আর্মেনিয়া, মঙ্গোলিয়া সবই উনি কিন্তু যোগ করেছিলেন, ঠিক আছে? তো এই গেল তোমার আমাদের 1919-এর যে দত্ত। এবার লাস্টে কি হয়েছিল, লাস্টে 1943 সালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে তিনি কি করেছিলেন যে আবার আর একটা বই প্রকাশ করেছিলেন বা একটা প্রবন্ধ প্রকাশ করেছিলেন, সেই প্রবন্ধে তিনি কিন্তু আবার তার তত্ত্বের পরিমার্জন করে নতুনভাবে আবার মানে সংশোধন করে আবার নতুনভাবে প্রকাশ করেন। তো এখানে দেখো দ্য রাউন্ড ওয়ার্ল্ড অ্যান্ড দ্য উইনিং পিস, এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধে তিনি কিন্তু এই হার্টল্যান্ড তত্ত্বকে পুনরায় সংশোধন করেন। আর 1919 সালে তার হার্টল্যান্ড একক শক্তিতে পরিণত হতে পারেনি, কেন্দ্রীয় শক্তিতে পরিণত হতে পারেনি, কারণ এর মধ্যে তো প্রবেশ করে গেছিল জার্মানরা, তাই তো? তো সেই কারণে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকাকে কিন্তু উনি প্রথম দিক থেকে নেগলেক্ট করেছিলেন, যে সেইভাবে উনি গুরুত্ব দিয়েছিলেন না, ঠিক আছে? যেহেতু উনি ব্রিটিশ একজন পলিটিক্যাল একজন ব্যক্তি ছিলেন, ঠিক আছে, তো জিওপলিটিশিয়ান ছিলেন, তো সেই কারণে উনি কিন্তু আমেরিকাকে গুরুত্ব খুব একটা দেননি। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তোমার আমেরিকা কিন্তু অনেক মানে আমেরিকার উত্থান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তো সেই কারণে তিনি কি করেন যে পরবর্তীকালে তার থিওরিতে এই ইঙ্গো মার্কিং ঐক্যবদ্ধ হওয়ার কথা, মানে এরপরে তিনি বলেন যে আমেরিকা আর ব্রিটেনকে এক হয়ে কাজ করা উচিত, এবং তিনি এই পরবর্তীকালে আমেরিকাকে নাম দিয়েছিলেন যে লেনাল্যান্ড, ঠিক আছে? তো মানে দুটো বেসিন, যে তোমার মিডল্যান্ড বেসিন ও ইয়েন মানে আটলান্টিকের দুপারের অঞ্চলকে তিনি নাম দেন হচ্ছে মিডল্যান্ড বেসিন, আর এদিকে তোমার ইয়েনিসি নদীর পূর্বে সোভিয়েত অঞ্চলটির নাম দেন তিনি লেনাল্যান্ড, ঠিক আছে? মানে তোমার পূর্ব রাশিয়ার যে অংশটা, রাশিয়ার যে পূর্ব পোর্শনটা, সেইটার সেই অঞ্চলটিকে তিনি লেনাল্যান্ড নাম দেন, আর আটলান্টিক মহাসাগরের দুপারের অঞ্চলকে তিনি মিডল্যান্ড বেসিন বলে আর কি নাম দেন, ঠিক আছে? এই ছিল আমাদের মোটামুটি তোমার ম্যাকিন্ডারের থিওরিটা। ম্যাকিন্ডারের থিওরির এবার কিছু সমালোচনা রয়েছে যেটা তোমার বিভিন্ন পরবর্তীকালে ভূগোলবিদ আর কি রাজনৈতিক ভূগোলবিদ এ করেছেন, ঠিক আছে, সমালোচনা করেছেন। মেইনলি যেটা ব্যাপার হচ্ছে উনি কিন্তু ল্যান্ড পাওয়ারকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, তো কিন্তু পরবর্তীকালে সি পাওয়ারও মানে অনেক স্ট্রং হয়, আর এখনকার দিনে বলতে গেলে এখন তো তোমার আমাদের মানে বায়ুশক্তিও প্রচণ্ড পরিমাণে উন্নত হয়ে গেছে, এখন আর ওই জায়গা অনুযায়ী কিছু ব্যাপার নয়, দূর থেকেই মিসাইল দিয়েই আমাদের সব কাজ হয়ে যায়, তাই তো? তো সেই কারণে এখন কিন্তু এই তোমার তত্ত্বের খুব একটা গুরুত্ব নেই, মানে নেই বলা যায়। তবে বেসিকভাবে প্রথমে একটা প্রাথমিক যে একটা থিওরি উনি দিয়েছিলেন তার তো একটা অবশ্যই গুরুত্ব আছে, ঠিক আছে? এবার ওনার যে তত্ত্বের যে সমালোচনাগুলো ছিল
মানে বা এখনো রয়েছে সেইটা কিন্তু লিখতে হবে আমাদের, ঠিক আছে? তো আশা করি তোমাদের থিওরিটা বুঝতে অসুবিধা হবে না। আর ম্যাপগুলো আমার কিছু এখানে হ্যান্ড মেড ম্যাপ রয়েছে, তোমরা কিন্তু এগুলো আনসার রাইটিংয়ে ইউজ করতে পারো, ঠিক আছে?